আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন ওয়েলকাম করছি আমার নতুন আরও একটি টিউটোরিয়ালে আমি ধরে নিলাম আপনার একটি ইউটিউব চ্যানেল আছে আপনি চাচ্ছেন আপনার চ্যানেলটিকে সুন্দরভাবে ডেকোরেশন করতে ডেকোরেশন করতে গেলে আপনার ইউটিউবের একটি কভারের প্রয়োজন হয় সেই সাথে প্রফেশনাল একটি লোগোর প্রয়োজন হয় হ্যাঁ আমি জানি এডি অনেকগুলো টিউটোরিয়াল ইউটিউবে আপলোড করা আছে বাট আমি যে ভিডিওটা আপলোড করছি এরকম ধরনের ভিডিও আপনি খুব কমই পাবেন আপনারা সচরাচর ইউটিউবে যে টিউটোরিয়ালগুলো দেখেন সেগুলো সাধারণত তারা পিএলপি ফাইল এডিট এবং মডিফাই করা শিখায় সেই সাথে তাদের ভিডিও ডিসক্রিপশনে গুগল ড্রাইভের লিঙ্ক প্রোভাইড করে দেয় যেটার মধ্যে আবার লক করা থাকে আপনারা সেটা ডাউনলোডও করতে পারেন না বাট আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা স্মার্টফোনের সাহায্যে ইউটিউবের জন্য একটি খুবই গর্জিয়াস একটি ইউটিউব কভার তৈরি করতে পারেন সম্পূর্ণ ডিজাইন আপনিই করবেন আমি জাস্ট আপনাদেরকে বেসিক একটা ধারণা দেওয়ার চেষ্টা করব তো চলুন শুরু করা যাক আজকে ইউটিউব কভার ডিজাইন ওয়েলকাম ব্যাক টু মাই পিকজাল ল্যাব এডিটিং প্যানেল তো আপনারা আমাকে পিকজার লেভে দেখতে পাচ্ছেন অ্যান্ড এখানে ডিফল্ট যে সাইজটা থাকে সেই সাইজটাই আছে আমরা এখান থেকে সরাসরি ইউটিউব সাইজটি নিয়ে নিব এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইউটিউব চ্যানেল আর্ট সাইজ তো আমরা এটাকে নিয়ে নিব নিয়ে নেওয়ার পর এরকম একটি সাইজ চলে আসবে অ্যান্ড আমরা এই দাগের ভিতরে হচ্ছে আমাদের ডিজাইনটি কমপ্লিট করব তো ডিজাইন করার জন্য আমরা এখানে চারটি শেপ ব্যবহার করব সেই সাথে কিছু টেক্স ব্যবহার করব শেপ ব্যবহার করার জন্য আমরা মাঝখানে এই অপশনটিতে ক্লিক করে দিব অ্যান্ড এখান থেকে শেপস নামের একটা অপশন পেয়ে যাবেন এখানে ক্লিক করে দিবেন ক্লিক করার পর আমরা যদি এইখানে ক্লিক করি ক্লিক করলে আমরা এরকম অনেক ধরনের অনেক ডিজাইনের শেপ পেয়ে যাব তো এখান থেকে আমি এই শেপটিকে নিয়ে নিচ্ছি তো সর্বপ্রথম এই শেপের কালারটি আমরা চেঞ্জ করে নিব কালার চেঞ্জ করার জন্য স্ক্রোল করে নিচের দিকে আসলে কালার নামের একটা অপশন পেয়ে যাবেন অ্যান্ড এখান থেকে কালারে ক্লিক করে দিয়ে ইনাবেল করে দিবেন তারপর হচ্ছে আপনি একটু স্ক্রোল করলে এই কালারটি পেয়ে যাবেন এই কালারটাকে আমি সিলেক্ট করে দিচ্ছি দেওয়ার পর আপনি এটাকে একটু লং করে নেবেন দেন হচ্ছে এটাকে এই সাইজ অনুযায়ী এটাকে রেখে দিবেন আমি এটাকে এই সাইজে রেখে দিলাম আমরা এটাকে কপি করব কপি করে আমরা এটাকে এই কর্নারে নিয়ে আসব চাইলে এই দুইটা শেপ কিন্তু আমরা এখান থেকে লক করে দিতে পারি লক করাটাই ব্যাটার হবে উপরে এখান থেকে লেয়ার অপশনে ক্লিক করে এই দুইটা শেপ লক করে দিব এখান থেকে লেয়ারটিকে সরিয়ে নিব দেন হচ্ছে আমরা দ্বিতীয় শেপের কাজ করব দ্বিতীয় শেপটি নেওয়ার জন্য আমরা এখান থেকে আবারও শেপের মধ্যে ক্লিক করব অ্যান্ড এখান থেকে আমরা সার্কেল শেপটিকে সিলেক্ট করে দিব এখান থেকে টিকমার্ক করে দিয়ে আমরা এটার কালারটা চেঞ্জ করে নিব এখান থেকে আমরা কালার অপশনে ক্লিক করে কালারটিকে এনেবল করে দিব দেন হচ্ছে অ্যাডিয়েন্ট কালারটাকে সিলেক্ট করে এখান থেকে আমরা এই কালারটিকে সিলেক্ট করে দিব দেওয়ার পর আমরা এখান থেকে হচ্ছে এটাকে আবারও কপি করব শেপটিকে একদম মাছ বরাবর রাখতে আমরা এই অপশনটিকে সিলেক্ট করব অ্যান্ড এখান থেকে মাঝ বরাবর করে নিব ওকে এটা একদম মিডেলে আছে মার্কে ক্লিক করে দিয়ে আমরা আবারও এটাকে কপি করে নিব আগের তুলনায় এটা কিছুটা ছোট করে আমরা আবারও এই অপশানটিতে চলে যাব এন্ড এখান থেকে এটা মাছ বরাবর করে নিব। টিক মার্কে ক্লিক করে দিয়ে আমরা এখান থেকে হচ্ছে স্ট্রোকটাকে সিলেক্ট করে ইনেবল করে দেব পুরো সার্কেলে দেখতে পাচ্ছেন একটা বর্ডার বসে গেছে তো আমরা বর্ডারটা চাইলে একটু বাড়াতে পারি ওকে বাড়িয়ে দেওয়ার পর এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিব আবারও লেয়ার অপশনে চলে যাব অ্যান্ড এখান থেকে আমরা সার্কেল দুটাকে সিলেক্ট করে এই অপশানটাতে ক্লিক করে ওকে বাটনে প্রেস করে দিব প্রেস করে দিলে এটা হচ্ছে গ্রুপ হয়ে গেছে তো আমরা এখন যে কাজটা করব এটাকে একটু ছোট করে নিব ছোট করে আমরা এইখানটাতে বসিয়ে দিব দেন আবারও এই সার্কেলটাকে আমরা কপি করব কপি করে এটাকে অনেকটা ছোট করে আমরা এইখানে বসিয়ে দিব সবগুলো শেপ আমরা এভাবে লক করে রাখব তাহলে কাজ করতে সুবিধা হবে লক করার পর এখন আমরা আরও একটি শেপ নিয়ে আসব যেটা হচ্ছে স্টার তো শেপ আনার জন্য আমার গ্যালারিতে যেহেতু ওই শেপটা আছে আমি এখান থেকে প্লাস আইকনে ক্লিক করব দেন গ্যালারিতে ক্লিক করব তো স্টারটাকে সিলেক্ট করার পর এখান থেকে মার্কে ক্লিক করে দিব কালারটা আমরা চেঞ্জ করে নিব কালার চেঞ্জ করার জন্য কালারে ক্লিক করব। এখান থেকে ইনেবল করে দিব দেন গ্রেডিয়েন্টে চলে যাব এন্ড এখান থেকে আমরা এই কালারটিকে সিলেক্ট করবো এটাকে আমরা একটু ছোট করে নিব। এটা আমি কয়েকটা জায়গায় বসাবো প্রথমত হচ্ছে আমি এখানে বসাবো এটাকে আমরা আবারও কপি করব। এটাকে আমরা এদিকে নিয়ে আসব দেন আবারও কপি করব কপি করে একটা এদিকে বসাবো দেন আবারও কপি করব কপি করে আমরা এটাকে এদিকে বসাবো টি স্টার অনেক জায়গায় বসানো হয়ে গেছে আমরা আমাদের চ্যানেলের নামটিকে লিখে নেব চ্যানেলের নাম লেখার জন্য এই অপশানটিতে ক্লিক করব অ্যান্ড এখান থেকে টেক্সটটি ক্লিক করে আমরা চ্যানেলের নামটি এখানে টাইপ করব ফর এক্সাম্পল আমি দেখিয়ে দিচ্ছি আমি আমার চ্যানেলের নামটি লিখে নিচ্ছি চাইলে আপনারা সবগুলো টেক্সট বড় হাতের করে নিতে পারেন আমি সবগুলো টেক্সট বড় হাতের করে নিচ্ছি অ্যান্ড ওকে বাটনে প্রেস করে দিব দেওয়ার পর এখান থেকে আমরা যে কোনো একটা ফ্রন্ট সিলেক্ট করে দিব ফ্রন্টে গিয়ে স্ক্রোল করে নিচের দিকে যাব অ্যান্ড এখানে আমি এই ফন্টটাকে সিলেক্ট করে দিচ্ছি সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আমরা হচ্ছে স্ক্রোল করে নিচের দিকে যাব এখান থেকে আমরা কালারটাকে সিলেক্ট করে দিব কালার অপশনে গিয়ে আমরা গ্রেডিয়েন্টে যাব অ্যান্ড এখান থেকে এই কালারটি সিলেক্ট করে দিব অথবা আপনার যে কালার পছন্দ হয় ঠিক সেই কালারটি সিলেক্ট করে দেবেন এখানে আমরা তিনটা শেপ বিভিন্ন অ্যাঙ্গেলে ব্যবহার করেছি আরও একটা শেপ বাকি আছে তার আগে আমাদের ট্যাক্সটের কাজগুলো শেষ করতে হবে এখন চাইলে আপনি কিছু টেক্সট অ্যাড করতে পারেন স্লোগান হিসাবে তো আমি এখান থেকে এই অপশানটিতে ক্লিক করব ক্লিক করার পর স্ক্রোল করার নিচের দিকে আসলে এখানে অনেক ধরনের টেক্সট পেয়ে যাবেন আপনি এখান থেকে পরে নেবেন যেটা আপনার ভালো লাগে সেই টেক্সটটা আপনি কিন্তু এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন আমি এখান থেকে এই টেক্সটটাকে সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দিই এখান থেকে একটা ফন্ট আমি সিলেক্ট করে নিব এই ফন্টটাকে সিলেক্ট করে অ্যান্ড এখান থেকে আমরা কালারটাও ঠিক সেমভাবে আগের মতো করে নিব আপনাদের কাছে যে কালারটা ভালো লাগে সেই কালারটাই সিলেক্ট করতে পারেন আমরা একদম মিডেল বরাবর রাখতে চাচ্ছি একদম মিডেলে চলে এসেছে লেখাটা এখন আপনি চাইলে আপনার ইউটিউব ফেসবুক এবং ইনস্টাগ্রামের একটা লোগো অ্যাড করতে পারেন আমি লোগো অ্যাড করার জন্য প্লাস আইকনে ক্লিক করছি এখান থেকে স্টিকারে যাচ্ছি স্টিকারে যাওয়ার পর এখানে আমার অনেকগুলো আইকন দেওয়া আছে আমি এখান থেকে আইকনগুলো গ্রুপ করে নিব টিকমার্কে ক্লিক করে দিয়ে এটাকে একটু ছোট করে নিব ওকে আমি আমার পজিশন মতো এটাকে নিয়ে এসেছি এখন আমরা আরও একটা শেপ ব্যবহার করব যেটা আমার ডিফল্টভাবে পিকজেল লেবের মধ্যে আছে আমি আবারও প্লাস আইকনে ক্লিক করব অ্যান্ড এখান থেকে স্টিকারে যাব স্টিকারে স্ক্রুল করে আমি নিচের দিকে গেলে আমি আমার কাঙ্ক্ষিত সেই শেপগুলো পেয়ে যাব অ্যান্ড এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন কিছু ব্লারি টাইপের শেপ আমার কাছে আছে অ্যান্ড এখান থেকে আমরা টিকমার্কে ক্লিক করে একটু চলে যাব আমি এখান থেকে উপরের দুই নাম্বার শেপটি ব্যবহার করব তার জন্য আমি সেচ মতো কেটে নিয়েছি একটু রোটেট করে এইখানে একটা শেপ ব্যবহার করব দেন কপি করব কপি করে একটু ছোট করে এইখানে একটা ব্যবহার করব অ্যান্ড এই শেপটাকে চাচ্ছি আমি আগের শেপ থেকে একটু নিচে নিয়ে যেতে তার জন্য আমি টু ব্যাকের মধ্যে ক্লিক করলে ওই শেপটার নিচে চলে যাবে দেন আবার ওইটাকে কপি করব কপি করে আমি একটা এই জায়গায় রাখব টেক্সটের নিচে নেওয়ার জন্য টু ব্যাকে ক্লিক টেক্সট ট্যাক্সটার নিচে চলে যাবে দেন আমি আবারও কপি করব এইখানে একটা ব্যবহার করব ওয়েল আমাদের ডিজাইন মোটামুটি ডান ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য আমরা এই অপশানটিতে ক্লিক করব অ্যান্ড এখান থেকে ট্রান্সফার ব্যাকগ্রাউন্ড অথবা কালার ব্যাকগ্রাউন্ডে গিয়ে এখান থেকে আপনি হোয়াইট ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করে দিব ওকে এখন হচ্ছে যে কালো যে দাগটা আছে এই দাগটাকে আমরা কিভাবে রিমুভ করব। রিমুভ করার জন্য আমরা লেয়ারে চলে যাব অ্যান্ড এখান থেকে একটু স্ক্রোল করে নিচের দিকে আসলে এই যে আপনারা এই যে শেপটা দেখতে পাচ্ছেন এটাকে আমরা হাইট করে দেব হাইট করে দিলে আমাদের মোটামুটি কিন্তু একটা ইউটিউব কভার ডিজাইন করা কমপ্লিট হয়ে গেছে শেপগুলো বাড়তি অংশগুলোকে কেটে ফেলতে তার জন্য আপনাকে একটু কষ্ট করতে হবে আপনি আবারও লেয়ারে ক্লিক করবেন আমরা যেটাকে হাইট করেছিলাম এটাকে শো করে দেব দ্যাট এখান থেকে কিছু শেপ নিব হোয়াইট শেপটাকেই নিচ্ছি এদিক সেদিক বড় করে দিব মার্কে ক্লিক করে দিয়ে আমরা এটাকে একটু নিচের দিকে বাড়িয়ে নিব এখানে যে ব্ল্যাক দাগটা আছে এ ব্ল্যাক ডাক বরাবর করে দিব চাইলে আপনি অপাসিটিটা কমিয়ে দেন হচ্ছে কাজটা করতে পারেন যদি এভাবে করতে কষ্ট হয় সেক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন পজিশন সাইজ এটাকে একদম ওয়ান পারসেন্ট করে দিয়ে দেন হচ্ছে আপনি উপর নিচ করবেন টিকমার্কে ক্লিক করে দিবেন ওয়েল তারপর এটার অপাসিটিটা বাড়িয়ে দিবেন ওকে দেন এটাকে আমরা আবারও কপি করব। কপি করে এটাকে উপরের দিকে নিয়ে যাব একে উপরে উঠিয়ে নিব এখন আপনারা দেখতে পাচ্ছেন মধ্যে খুবই গর্জিয়াস একটি কভার ডিজাইন করে ফেলেছি যদিও সময় একটু বেশি লেগেছে বাট আপনারা কিন্তু শিখে গেছেন কীভাবে মোবাইলের সাহায্যে একটা কভার ডিজাইন করতে হয় সেভ করার জন্য থ্রি আইকনে ক্লিক করব অ্যান্ড এখান থেকে এক্সপোর্ট ইমেজে ক্লিক করব ক্লিক করার পর এখান থেকে ফরম্যাট পিএনজিতে রেখে কাস্টমি গিয়ে আমরা এখান থেকে আলট্রাতে ক্লিক করব দেন আমরা সেভ করে ফেলব ওকে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও আমি বেসিক একটা ধারণা আজকের ভিডিওতে দেওয়ার চেষ্টা করেছি বাট আপনার ক্রিয়েটিভিটি খাটিয়ে আপনি চাইলে আপনার মতো করে ডিজাইন তৈরি করতে পারেন মোবাইল ফোনের সাহায্যে এ ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ